আমরা ওয়ার্ল্ড এন্ড ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 600 পর্যন্ত প্রশ্ন দেখেছি আগের ভিডিওতে, পরবর্তী প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে দেখব। নাও লেটস স্টার্ট। আর তোমরা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সো এসো শুরু করা যাক। সেক্সট্যান্ট শব্দের অর্থ কি? বৃত্তের ষষ্ঠাংশ বা 60 ডিগ্রি। বৃহত্তম গ্রহাণুর নাম কি? বৃহত্তম গ্রহাণুর নাম হচ্ছে প্রক্সিমা। অ্যান্সার হবে সি, প্রক্সিমা। নেক্সট প্রশ্ন, পঞ্চসমুদ্রের বন্দর কোন শহরকে বলা হয়? মস্কো। অ্যান্সার হবে ডি, মস্কো শহরকে পঞ্চসমুদ্রের বন্দর বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিখ্যাত খাজুরাহো মহাদেব মন্দির কোথায় অবস্থিত? ভোপালে অবস্থিত বিখ্যাত খাজুরাহো মহাদেব মন্দির। কোন দেশের রাজধানী দোহা? কাতার। অ্যান্সার হবে কাতার। নেক্সট প্রশ্ন, চীনের বিখ্যাত বাচ্চাটি প্রথম কে তৈরি করেন? সি হংথি। কোন তারিখ পৃথিবী দিবস হিসাবে পরিচিত? 22 এপ্রিল। 22 এপ্রিল পৃথিবী দিবস বা ধরিত্রী দিবস হিসাবে পালিত হয়। কোন তারিখ বিশ্ব জল দিবস হিসাবে পালিত হয়? 21শে মার্চ বিশ্ব জল দিবস। থাইল্যান্ডের পুরনো নাম কি? সিয়াম। থাইল্যান্ডের পুরনো নাম হচ্ছে সিয়াম। অ্যান্সার হবে বি। মাদ্রাজের বর্তমান নাম কি? চেন্নাই। মাদ্রাজের বর্তমান নাম হচ্ছে চেন্নাই। অ্যান্সার হবে এ। এশিয়ার রোম কাকে বলা হয়? দিল্লিকে এশিয়ার রোম বলা হয়। উৎসব নগরী বলা হয় মাদুরাই শহরকে? উৎসব নগরী বলা হয়। হিমালয়ের রানী কাকে বলা হয়? মুসৌরি শহরকে হিমালয়ের রানী বলা হয়। মুসৌরিকে হিমালয়ের রানী বলা হয়। নেক্সট প্রশ্ন, ভগবানের নিজের দেশ কাকে বলে? কেরলাকে ভগবানের নিজের দেশ বলে। আকাশচুম্বী শহর কাকে বলা হয়? নিউ ইয়র্ককে আকাশচুম্বী শহর বলা হয়। জগতের সেরা কোন মহাদেশকে বলা হয়? ইউরোপ মহাদেশকে জগতের সেরা বলা হয়। স্বর্ণ মন্দিরের শহর কাকে বলা হয়? অমৃতসরকে স্বর্ণ মন্দিরের শহর বলা হয়। লিলির দেশ কাকে বলে? কানাডাকে লিলির দেশ বলা হয়। পবিত্র ভূমি কাকে বলা হয়? প্যালেস্টাইন। পবিত্র ভূমি হচ্ছে প্যালেস্টাইন। কে কে দেশ বলা হয় কর্লানকে? অ্যান্সার হবে ডি, ড্রাগনের দেশ বলা হয় ভুটানকে। রামধনুর দেশ বলা হয় হাওয়াইকে। ভারতের কমলালেবুর শহর কাকে বলা হয়? নাগপুর শহরকে ভারতের কমলালেবুর শহর বলা হয়। সবুজ নগরী চেন্নাই। সবুজ নগরী হচ্ছে চেন্নাই। কাকে কালো হীরের দেশ বলা হয়? আফ্রিকাকে কালো হীরের দেশ বলা হয়। 10 নম্বর জাতীয় সড়ক কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত হয়েছে? 10 নম্বর জাতীয় সড়ক দিল্লি থেকে ফজলিকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। ইউরোপের তৃতীয় বৃহত্তম নদী কোনটি? নিপার হচ্ছে ইউরোপের তৃতীয় বৃহত্তম নদী। অ্যান্সার হবে ডি, তৃতীয় দীর্ঘতম নদী। ব্ল্যাক ফরেস্ট কী ধরনের পর্বত? ব্ল্যাক ফরেস্ট হচ্ছে এখানে ভঙ্গিল পর্বত। অ্যান্সার হচ্ছে এ। সাভানা কী ধরনের তৃণভূমি? ক্রান্তীয় তৃণভূমি। সাভানা হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি। অ্যান্সার এ। নেবুলা হাইপোথেসিস কার মতবাদ? কান্ট। নেবুলা হাইপোথেসিস কান্টের মতবাদ। পাঞ্চাক্কি কোন শহরে অবস্থিত? ঔরঙ্গাবাদ। পাঞ্চাক্কি অবস্থিত ঔরঙ্গাবাদ শহরে। পৃথিবীর রুগ্ন মানুষের দেশ কোনটি? তুরস্ক ও তুর্কি হচ্ছে পৃথিবীর রুগ্ন মানুষের দেশ। পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেন শহরকে? ইউক্রেনকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি। ম্যানিটোবা হ্রদ কোথায় অবস্থিত? কানাডা। ম্যানিটোবা হ্রদ অবস্থিত কানাডাতে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বনভূমি কোথায় অবস্থিত? রাশিয়াতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম বনভূমি। জোসেফ কি? জোসেফ হচ্ছে হীরক। অ্যান্সার সি। মিকির আদিবাসীদের কোন রাজ্যে দেখা যায়? আসাম রাজ্যে দেখা যায় মিকির আদিবাসীদের। দেবসাং উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশে অবস্থিত দেবসাং উপত্যকা। পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা কটি? 178টি। অ্যান্সার হবে সি। চেনা কোন স্থানে স্থানান্তরিত কৃষির নাম? শ্রীলঙ্কা। চেনা হচ্ছে শ্রীলঙ্কার স্থানান্তরিত কৃষি। ল্যাব্রাডর স্রোত কোন দ্বীপের পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে প্রবাহিত হয়? নিউ ফাউন্ডল্যান্ড। ল্যাব্রাডর স্রোত নিউ ফাউন্ডল্যান্ডের পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে প্রবাহিত হয়। কোনটি আটলান্টিক মহাসাগরীয় স্রোত নয়? সোমালি স্রোত আটলান্টিক মহাসাগরীয় স্রোত নয়। কোন স্থানে একটি জোয়ার এবং একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? 6 ঘন্টা 13 মিনিট। পৃথিবীর সর্ববৃহৎ কোকো উৎপাদক অঞ্চল হচ্ছে গুয়েনা উপসাগর। গুয়েনা উপসাগর হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ কোকো উৎপাদক অঞ্চল। পৃথিবীর সর্ববৃহৎ জলপাই উৎপাদক অঞ্চল হচ্ছে ইতালি। 55 নং জাতীয় সড়ক কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত হয়েছে? শিলিগুড়ি থেকে
দার্জিলিং অ্যান্সার হবে এখানে বি 55 নং জাতীয় সড়ক শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত বিস্তৃত হয়েছে। কোন প্রণালীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়? পেরিং প্রণালীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পেরিং প্রণালীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়। ঝুলন্ত উপত্যকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? নদীর পার্বত্য প্রবাহে ঝুলন্ত উপত্যকা দেখা যায়। নদীর পার্বত্য প্রবাহে বঙ্গাইগাঁওয়ের সঙ্গে কি ধরনের শিল্প সংশ্লিষ্ট? পেট্রোলিয়াম। বঙ্গাইগাঁওয়ের সঙ্গে পেট্রোলিয়াম শিল্প সংশ্লিষ্ট। মহীশূর কত সালে কর্ণাটক নামে পরিচিত? 1983 সালে মহীশূর কর্ণাটক নামে পরিচিত। আন্দামান কতগুলি দ্বীপ নিয়ে গঠিত? 265টি। আন্দামানের 265টি দ্বীপ আছে। কোন দেশের নামের আগে পাথরের বাড়ি? কোন দেশের নামের অর্থ পাথরের বাড়ি? থাইল্যান্ড। অ্যান্সার হবে বি। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কাজু বাদাম রপ্তানি করে? কেরালা রাজ্য সবথেকে বেশি কাজু বাদাম রপ্তানি করে। অ্যান্সার হবে ডি। মার্কোপোলো বিমানবন্দর কোন শহরে অবস্থিত? ইতালির ভেনিস শহরে মার্কোপোলো বিমানবন্দর অবস্থিত। পৃথিবীতে সবচেয়ে বেশি মিলেট কোথায় উৎপন্ন হয়? ভারতে। সবথেকে বেশি মিলেট উৎপন্ন হয় ভারতে। ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম হচ্ছে গোবা। অ্যান্সার হবে সি। মায়ানমারের একটি আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট পোপো। মায়ানমারের একটি আগ্নেয়গিরি হচ্ছে মাউন্ট পোপো। প্রাচ্যের ডান্ডি কাকে বলা হয়? বাংলাদেশের নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাচ্যের ডান্ডি হচ্ছে বাংলাদেশের নারায়ণগঞ্জ। ভারতের কোন বন্দরের মাধ্যমে সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয়? কলকাতা বন্দর। অ্যান্সার হবে সি। ভারতের কোন শ্রেণীর কয়লা বেশি পাওয়া যায়? এখানে বিটুমিনাস। ভারতের কোথায় রেল ইঞ্জিন তৈরি হয়? পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জনে। পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জনে ভারতের রেল ইঞ্জিন তৈরি হয়। সাইমুম কি? সাইমুম হচ্ছে বালুঝড়। সাইমুম হচ্ছে বালুঝড়। অ্যান্সার হবে এ। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ প্রতি বর্গ ইঞ্চিতে কত? 14.7 পাউন্ডের সমান। এখানে অ্যান্সার হবে সি। হ্যারিকেন ঝড় কোন অঞ্চলে দেখা যায়? পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে হ্যারিকেন ঝড় দেখা যায়। কোন ভৌগোলিক প্রথম হুমান দাখিমা রেখাকে মানচিত্রে ব্যবহার করেন? এখানে হেরোডোটাস। অ্যান্সার হবে সি। ফাদার অফ জিওগ্রাফি বলা হয় হেকটিয়াস, এখানে হেরোডোটাস হবে। ফাদার অফ জিওগ্রাফি হেরোডোটাস। অ্যান্সার হবে ডি। এখানে ফাদার অফ জিওগ্রাফি ইরাটথিনিসকে বলা হয়, কিন্তু অ্যান্সার হেরোডোটাস নয়, হেকটিয়াস দেওয়া আছে। প্রশ্নটার সঠিক অ্যান্সার এখানে উল্লেখ নেই, তোমরা একটু চেক করে নিও। পরবর্তী প্রশ্ন 666 নম্বর প্রশ্ন, রামেশ্বর সম্মেলন কত সালে প্রথম অনুষ্ঠিত হয়? 1971 সালে রামেশ্বর সম্মেলন হয়। আফ্রিকা আন্দোলন কোথায় প্রথম হয়েছিল? কর্ণাটক রাজ্যে আফ্রিকা আন্দোলন প্রথম হয়েছিল, কর্ণাটক। অ্যান্সার হবে ডি। নিচে তালিকাটির মধ্যে সঠিকটি মিল করতে বলা হয়েছে। এখানে র্যাপিডের সঙ্গে নদীর সম্পর্ক, ট্রামলিন, ট্রামলিনের সঙ্গে হবে হিমবাহ, লোয়েসের সঙ্গে। এখানে অ্যান্সার চারটা হবে, তিনের সিটটা হবে তিন। লোয়েস হয় বায়ু প্রবাহের ফলে, র্যাপিড হয় নদীর প্রবাহের ফলে, ট্রামলিন হিমবাহের সৃষ্টির ফলে হয়, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে বা ক্ষয় কার্যের ফলে হয় এখানে। আর সিঙ্কহোল হচ্ছে কাস্ট। এখানে অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের চিরহরিত বৃক্ষের গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? জব্বলপুর। চিরহরিত বৃক্ষের গবেষণা কেন্দ্র আছে জব্বলপুর। ইয়ামাহা কোন গ্রহের অন্য নাম? প্লুটো গ্রহের অন্য নাম হচ্ছে ইয়ামাহা। শীর্ষি বনাঞ্চল কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকে অবস্থিত শীর্ষি বনাঞ্চল। ত্রিপলি বন্দর কোন নদীর তীরে অবস্থিত? ভূমধ্যসাগরে অবস্থিত ত্রিপলি বন্দর, ভূমধ্যসাগর। অ্যান্সার হবে বি। পৃথিবীর বৃহত্তম প্রণালী কোনটি? টাট্টার হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্রণালী। তামিলনাড়ুর উপকূল অঞ্চলে অবস্থিত কার্নাকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হচ্ছে এখানে 1500 মেগাওয়াট। অ্যান্সার ডি। রাজস্থানের কোন হিল ফোর্টস 2013 সালে ইউনাইটেড নেশন কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা পেয়েছে? এখানে অ্যান্সার হবে ডি, জয়সালমীর।
ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম কবে গঠিত হয়? 2006 সালে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম 2006 সালে গঠিত। অ্যান্সার হবে সি, লুকলা এয়ারপোর্ট বা তেনজিং হিল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। তেনজিং হেয়ার এয়ারপোর্ট অবস্থিত নেপালে, তেনজিং হিল এয়ারপোর্ট। কুইন অফ গারওয়াল কোন শহরকে বলা হয়? নীলকণ্ঠকে কুইন অফ গারওয়াল বলা হয়। প্রশ্নটা একটু সংশয় মানে নীলকণ্ঠ শহরের নাম যে প্রশ্নটা সঠিক নয় এখানে। লাহোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লাহোর শহরটি এখানে ইরাবতী, চন্দ্রভাগা, শতদ্র। এখানে লাহোর শহরটি অবস্থিত ইরাবতী বলা হয়েছে। অ্যান্সার হবে এ, লাহোর শহরটি রাবি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, তামাক উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান অধিকার করে কোন দেশ? তামাক উৎপাদনে চীন দেশ প্রথম স্থান অধিকার করে। অ্যান্সার হবে বি। নিচের তালিকাটির মধ্যে থেকে সঠিক মিলটি চিহ্নিত করো। এখানে আফগানিস্তানের সঙ্গে অরুণাচল প্রদেশ, খাসের সঙ্গে উত্তরাখণ্ড, খাসি এখানে আফগানিস্তানের সঙ্গে অরুণাচল প্রদেশ। এখানে অ্যান্সার হবে এ, বিটটা হবে থ্রিয়েট। এখানে খাসের সঙ্গে উত্তরাখণ্ড, খাসির সঙ্গে শ্রীলঙ্কা এবং ভেতার সঙ্গে সরি ডিটটার সঙ্গে এক একটা সিটটা হবে তিনের মেঘালয়, খাসি অবস্থিত মেঘালয়। ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত রাজ্য হচ্ছে দিল্লি। পৃথিবীর ইউরেনিয়ামের সর্বোচ্চ ভাণ্ডার কোথায় অবস্থিত? কানাডাতে অবস্থিত। পৃথিবীর ইউরেনিয়ামের সর্বোচ্চ ভাণ্ডার উল্কার বেশিরভাগ অংশ কী দিয়ে তৈরি? নিকেল। পৃথিবীর প্রতি কতজন অধিবাসী একজন ভারতীয়? সাতজনের মধ্যে একজন ভারতীয়। বাদল মেঘ নামে পরিচিত কোন মেঘ? কিউমুলোনিম্বাস। বাদল মেঘ নামে পরিচিত কিউমুলোনিম্বাস। অ্যান্সার হবে এ। পশ্চিমবঙ্গের মহকুমার সংখ্যা হচ্ছে 53টি। সাইলেন্ট ভ্যালি কি? কেরলার জলবিদ্যুৎ কেন্দ্র। সাইলেন্ট ভ্যালি হচ্ছে কেরলার জলবিদ্যুৎ কেন্দ্র। অ্যান্সার হবে বি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ হচ্ছে নীলগিরি। অ্যান্সার হবে এখানে এ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ নীলগিরি। নাথুলা কি? নাথুলা হচ্ছে একটি গিরিপথ। অ্যান্সার হবে এখানে এ। তুর্কি দেশের রাজধানী কোথায় অবস্থিত? আঙ্কার। তুর্কি দেশের রাজধানী হচ্ছে আঙ্কার। অ্যান্সার হবে এ। পেরুর রাজধানীর নাম কি? লিমা হচ্ছে পেরুর রাজধানী। অ্যান্সার হবে সি। ঘানার রাজধানীর নাম কি? আক্রা। ঘানার রাজধানীর নাম হচ্ছে আক্রা। অ্যান্সার হবে এ। এখানে পেরুর রাজধানী লিমা, ঘানার রাজধানী হচ্ছে আক্রা। পিন নদী, হুয়াংহো নদীকে পিন নদী বলা হয়। কোপাই দ্বারকা কোন নদীর উপনদী? এখানে কোপাই দ্বারকা হচ্ছে মৌরাক্ষী নদীর উপনদী। কোপাই বা দ্বারকা মৌরাক্ষী নদীর উপনদী। নেক্সট প্রশ্ন, ইয়াংসিকিয়াং নদীর বদ্বীপ অঞ্চলে কী দেশ নামে পরিচিত? এখানে কী দেশ নামে পরিচিত? ইয়াংসিকিয়াং নদীর বদ্বীপ অঞ্চল কী দেশ নামে পরিচিত? জল, বাতাস, বজ্র এবং প্রশ্নটার মধ্যে একটা ভুল রয়েছে, সংশয় আছে কিছুটা, অ্যান্সারের কোনো মিল পাওয়া যাচ্ছে না। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলছে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় কাকে? প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় ওসাকাকে। ইরানের রাজধানীর নাম কি? তেহরান। ইরানের রাজধানী হচ্ছে তেহরান। গ্লাসগো শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ক্লাইভ। এখানে অ্যান্সার হবে বি। গ্লাসগো শহরটি ক্লাইভ নদীর তীরে অবস্থিত। ভিয়েনা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দানিউব। ভিয়েনা শহরটি দানিউব নদীর তীরে অবস্থিত। মস্কো শহরটি মস্কোভি নামে একটি নদীর তীরে অবস্থিত।